আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমাদের মন মানসিকতা খুব একটা ভালো নাই, কালকে রাতটা কোনো রকমে পার করছি। এখন হচ্ছে আপনাদের আপু হচ্ছে আমার কাপড় টাপড় গুছিয়ে দিয়েছে, ঢাকা চলে যাচ্ছি। আজকে এই যে বাড়ির সামনে একটা অনুষ্ঠানও আছে, আজকে হচ্ছে প্রোগ্রাম, আজকে আর কালকে আসলে এখানে আর থাকা হচ্ছে না। আপুকে নিতেছি না, কারণ গতকালকে রাতে আলহামদুলিল্লাহ অপারেশন হয়ে গেছে, কিন্তু এখন অবজারভেশনের জন্য তো 2-3 দিন রাখবে হসপিটালে, কিন্তু আসলে ওখানে মানুষজন নাই। হ্যাঁ, দুইটা দিব, একটা পরে দাও আর একটা নিয়ে আসো। আচ্ছা, লুঙ্গি হ্যাঁ দাও দাও। তো ইয়া, তোমার কি বাজার কি করে দিতে হবে যার আগে? কি বাজার লাগবে? মাস্ক কিনে দিয়ে যাও, আর লোচ ফুল সাবান দিয়ে যাও। তেল কি চলবে না 2 দিন? দেখি দূরে দেন, আর লাগবে না ভাই। গতকালকে হচ্ছে ঢাকা গিয়েছিলাম, তো শ্বশুরের অপারেশন হবে এই জন্য, আর ওখানে কোনো লোকজন ছিল না। মিজান ভাই ছিল, বাপি ভাই ছিল, বাপি ভাই বিজি ছিল, তারপরে বাপি ভাই রাতে ছিল, মিজান ভাই ছিল। তো আসলে একজন দুজন তো হয় না, তো এই জন্য আর কি গতকালকে আমি আর হচ্ছে বাবু ঢাকা চলে গেছিলাম। তো যাওয়ার পরে শুনলাম যে আসলে হসপিটাল থেকে রিলিজ করে দিছে, বাসায় চলে আসছে। তো এই জন্য আর কি আমি আবার ব্যাক করছি, কারণ গতকালকে একটা আজকে হচ্ছে একটা অনুষ্ঠান আমাদের এই যে সামনে এই বাড়িতেই অনুষ্ঠানটা। তো অনেক রিকোয়েস্ট করে দেওয়া দিছে, আর যার বোনের বিয়ে তার বিয়ে তো আমাকে দেওয়া দিছে, তখন ঢাকা ছিলাম, তখন আসতে পারি নাই। তো এই জন্য আর এখন না গেলে আর হচ্ছে না, তো এই জন্য আর কি এখন না গেলে পরবর্তীতে 2 দিন পর আসলে আসলে আমার সিচুয়েশন তো তারা বুঝবে না। ঘরে ঢুকতে বেরোতে দেখা হবে, একটা জিজ্ঞেস করলে তখন আমি যাই বলি না কেন বুঝাইতে পারবো না। তো এই জন্যই আর কি কালকে অনেক কষ্ট করে হলেও চলে আসছি, আর এখন হচ্ছে আমার সবাই মোটামুটি রেডি। এই মরিয়মপুরি ইশাল্লা রে, কিন্তু এই যে ডায়েট ম্যান, শুধু বাপের বাড়ি থেকে খাসি পাইয়া ডায়েটের কথা বলে গেছিল তাই। এটা ভালো, এটা কিন্তু মানে কেউ যদি নিজের প্রতি যত্নশীল হয় সেটা যেই হোক না কেন, ওই মানুষগুলোর আমার খুব ভালো লাগে যে সে নিজের প্রতি যত্নশীল। হ্যাঁ, আমার খুব ভালো লাগে যেই হোক না কেন, এই যারা সেভিংস করে, যারা নিজের প্রতি যত্নশীল, নিজের প্রতি কেয়ারিং, তাদের আমার ভালো লাগে। দেখি দাবি দামি মনে হইতেছে, বক্সটা সুন্দর, কত টাকা? 1300 টাকা। আমার না এগুলো খুলতে ভয় লাগে, কারণ খোলা খোলা
এখন বতন আফসান এত চলতেছে আফসানই ভালো লাগে দেখ পড়লো ভালো লাগে এটা এই কি সালোয়ার বলতো না একদম লাভ হয়ে গেছে মানে ভিডিও তো দেখছি মানে এটা খুলে দেখো ভাই এত অভিজ্ঞতা নাই তো যার কারণে আর কি আপনাদের আমি আসলে ডিটেলস বলতে পারতেছি কি হাতা কি নিচে হতে পারে যে কোনো কারণে দাম তোমার তুমি মানে আর ওই যে ড্রেস গুলো তোমার ছোট হয়েছে ওইগুলো দাম নাকি আমি দিয়ে আসতাম আমি তো এত সুন্দর কিছু দেখলাম না আর আসলে আমার ন্যাচারালি ভালো লাগে আর এটা নিয়ে একটা গল্প আছে এই গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করি মরিয়মের হচ্ছে ইসের জন্য আমরা এই চার্জ করাবো সাধারণত অপশনে পরে এই জন্য আমরা চাইছিলাম যে আসলে ইয়া মরিম জন্ম ইয়া অনুষ্ঠান করলে আপনারা আপুকে শাড়ি কিনে দিব তারপর আপনার আপুর শাড়ি আর আমি পাঞ্জাবি ম্যাচিং করে পরবো পাঞ্জাবি মাপ তো যত লোক থাকে পাশে তত দেখি লম্বা আমি দেখছি তো ওটা হচ্ছে রাব্বির জন্য রাইখা দিছি আবার পরে আবার সিঙ্গেল একটা পাঞ্জাবি আনছি খুলতে খুলতে আমি অর্ডার দিচ্ছি আমি গাইমা দেখতেছি দেখছি কি গামাটা গাম সেটা খুলতে খুলতে দেখি এটা দেখি নেই এখন পর্যন্ত
এটা হবে কিন্তু তিন গুলো না আমার কাছে কেমন লাগে তিন গুলো ভালো না দেখতে যতটাই অনন্ত ততটা না তারপরে দেখা এই পাতাটা আমার কাছে তো ভালো লাগে নাই আপনারা এটা শুধু মানে এই রাবিটা যে আনছে ওই রাবিটা দেখার পর আমার কাছে ভালো লাগে নাই কিন্তু তারপর শুধু জাস্ট আমি আনছি কারণ ম্যাচিং করা পড়বে তো এই জন্য আর কি আমার আনানার তো এই বান্ধবী আমি কখনই কিনতাম না আর সেই মানে কাপড়টা এত ভালো লাগে নাই আর দেখতেও এত ভালো লাগে না এখন এটা কিনে দিছিলে আমি ঈদের সময় ওটা কিন্তু আরো ভালো অনেক দামও কম আসলে এই জন্য এসব অনলাইন থেকে ওটা কিন্তু অনেক দাম হবে অনলাইন থেকে তুমি এরপর থেকে যত কাপড় সবর অর্ডার দাও আমি এখন রিসিভ করবো আমি একদিন পরে দেখাবো তো একসাথে আবার সবাই করবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর সবাই বেশি বেশি দোয়া করবেন আমার শ্বশুরের জন্য মরিমের নানার জন্য বেশি বেশি দোয়া করবেন আসেনি আজকে তো হয়তো কালকে চলে আসবে কালকে চলে আসলে দেখি শরীয়তপুর নিয়ে যাবো তো সবাই দোয়া করবেন বেশি বেশি সবাই দোয়া করবেন।